আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বৃন্দু আশা করি সকলেই ভালো আছেন যদি আপনি কখনো কোনো সমস্যায় পতিত হন কোনো বিপদে পতিত হন যদি কখনো ঋণের বোঝা চেপে যায় অথবা যদি কোনো অজানা বিপদ হঠাৎ চলে আসে অথবা যদি কোনো অসুস্থতা অথবা চিন্তা পেরেশানিতে পতিত হন তাদের জন্য আজকের এই ওয়াজিফাটি অনেক উপকারী এই ওয়াজিফাটি পড়ার বর বরকতে ইংসা সর্বপ্রকার সমস্যা ঋণ বিপদ মুসিবত অসুস্থতা চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে তবে পড়ার সময় খেয়াল রাখতে হবে যেন বেশিও না হয় এবং কমও না হয় একশোবার করে পড়বেন দিনে অথবা রাতে যে কোনো সময় এই ওজিফাটি করতে পারেন সর্বপ্রথম এগারো বার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর একশতবার ইয়া ফু ইয়া ফু আল্লাহ পাকের এই নামটি এক শতবার পড়ে অতপর এক শতবাদ ইয়া ওয়াহাবুয়া ওয়াহাবু অতপর এক শতবাদ ইয়া রাকু অতপর এক শতবাদ শেষে আবার বার দুরুদেব ইব্রাহিম পড়ুন অতপর দোয়া করুন একুশ দিন এই ওজিফাটি করুন ইংসা অল্লাহ সর্বপ্রকার সমস্যা বিপদ মুসিবত অসুস্থতা ঋণ টেনশন পেরেশানি দূর হয়ে যাবে